আসসালামু আলাইকুম সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় বেগুন চাষি ভাইরা, আমি এখন আপনাদের বেগুনের চাষ করতে কি কি সার ও বালানাশক দিলে আপনাদের বেগুন খুবই ভালো ফলন পাবেন আর বেগুন আপনাদের খুবই লাভবান হবেন। তো বেগুনের চাষ আমরা সবাই করি বন্ধুরা। তো বেগুনের চাষ করতে সার ও বালানাশক আমরা দোকানে থেকে কিনি, কিন্তু কোন সার আর কোন বালানাশকটা কিনলে আমার বেগুনে ভালো কাজ করবে, যাতে ভালো বেগুন আমরা ফলন পাব, সেই সার আর সেই বালানাশক কড়ানের আমি কথা বলছি বন্ধুরা। আপনারা ভিডিওটা না টানি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ভিডিও দেখেও আপনার বেগুন চাষ করে আপনারা খুবই লাভবান হবেন। তো বেগুন কিন্তু বন্ধুরা, বেগুন কিন্তু একটা লাভজনক একটা সবজি, বেগুন কিন্তু আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সবজি। তো বেগুনের চাষ আপনারা করবেন, আপনার প্রথমে আপনারা 33 শতক জমির আমি কথা বলছি বন্ধুরা, প্রথমে আপনারা বাংলা টিএসপি আপনারা টিএসপি দিবেন, প্রথমে আপনারা 30 কেজি, আর আপনার পটাশ এমওপি দিবেন আপনারা 30 কেজি, আর জিপসাম দিবেন আপনারা 20 কেজি। এই 80 কেজি সার আপনারা চাষে ছিটি দিই মই দিয়ে সমান করি আপনারা বেগুনের চারা, কেউ আপনার ড্রেন করেও লাগায়, কেউ আপনার সমান ই করেও লাগায়, তো আপনার সমান মাটিতে আপনারা লাগায়েন, দিয়ে সমান মাটিতে আপনারা মই দিয়ে সমান করি এবার বেগুনে আপনারা লাগা দিবেন। এইবার বেগুন আপনারা 2 হাত সার দিবেন, মানে 2 হাত সার দিবেন, আপনার হাতের যে 2 হাত আছে 2 হাতে সার দিবেন, আর আপনার 1 হাত পরপর এই 1.5 হাত পরপর একটা করে আপনারা চারা লাগাবেন বেগুনের। এবার এই হলো আপনার বেগুনের চারা আর সার নিয়ম, আপনার প্রথমে যে চাষের কথা বললো বন্ধুরা, এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন। এবার যখন আপনার বেগুন আপনার গাছ যখন আপনার লাগি যাবে, সেই সময় আপনারা কেরাটি 16 লিটার পানিতে 16 মিলি দিবেন, আর আপনার জাজ মেনকোজের জাগ বলে এটা দিবেন আপনারা 20 গ্রাম 16 লিটার পানিতে। এই দুইটি ওষুধ দিয়ে আপনারা স্প্রে করে দিবেন। দেওয়ার পরে বেগুনের গাছ আপনার জমিতে হেভি সুন্দর হয়ে লাগি গেছে, এবার আপনারা সার দিয়ে আপনারা বেগুন লাইন টেনে দিবেন। এবার ঘাস যাতে আগাছা থাকে আপনারা আগাছাটা লেবার দিয়ে হোক বা আপনি নিজে হোক লিড়ি সাফ করে দিবেন, নিড়ানি দিয়ে দিবেন। দেবেন সার, যে সারটা আপনারা দিবেন বেডে মানে লাইন করার সময় বেগুনের গোড়ে মাটি দেওয়ার সময় আপনারা 33 শতকে 20 কেজি আপনার সালফেট যাক বলে এসওপি সালফেট, আর 20 কেজি টিএসপি, আর 1 কেজি থিওভিট, আর 500 গ্রাম এ হলো আপনার বন্ধুরা, এ হলো আপনার বিঙ্গো। এই সারটা মিশা জমিতে আপনারা বেগুনের 2 গাছের মিডিলে মিডিলে সারটা দিয়ে আপনারা 9 টেনি দেবেন, সার টেনি দেবেন বেগুনের গাছের এই সারটা ঢেকে দেবেন। দেওয়ার পরে বেগুন এ হলো আপনার সার দেওয়া হয়ে গেল, এবার আপনার বেগুনে যখন আপনারা আবার সেচ দিবেন, সেচে আপনারা 2 কেজি ম্যাগমা, আর 2 কেজি গ্রোজিন, আর 5 কেজি ইউরিয়া এই সারটা মিশে আপনি পুরা জমিতে ধান বোনাকে ছিটি দিয়ে জমিতে পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখছেন যে বন্ধুরা বেগুন আপনার হেভি সুন্দর হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। এবার বেগুনে কিন্তু বেশিরভাগ আপনার ডগা কাটা ফল ছিদ্রকারী ডগা কাটা এই পোকা কিন্তু আপনার খুবই লাগে, তা আপনারা এই পোকার জন্যে আর বেগুনের গাছ কিন্তু আপনার ফুটি যায়, আমি যে নিয়মে সার কড়ানোর কথা বললো বন্ধুরা এই নিয়মটা আপনারা ফলো করবেন, অন্য কোনো হাবিজাবির মধ্যে গেলেই কিন্তু আপনার বেগুনে ভালো ফলন আপনারা পাবেন না। আমি যে নিয়মের কথা বলছি বন্ধুরা এই নিয়মটা আপনারা ফলো করবেন, আপনার বেগুন 33 শতক আপনারা 150 মণ পর্যন্ত আপনারা বেগুন তুলতে পারবেন, আর বেগুনে আপনার 20 টাকা 25 টাকা কেজি সব সময়ের জন্য হয় বেগুন, এমন একটা ফসল। তো এর মেন বৈশিষ্ট্য গাছ ফুটি যায়,
আপনার বিভিন্ন রকমের ইউরিয়া ড্যাপ এগুলা ব্যবহার করলে গাছের খুব গ্রোথ হই গাছ ফুটি যায় তে আমি যে সারের আর পালাইনাশকের কথা বলছি বন্ধুরা এই সারদার এই নিয়মে আপনারা বেগুন চাষ করবেন দেখবেন যে আপনার বেগুন খুবই ভালো ফলন পাবেন এই হলো আপনার এবার আপনার স্প্রে করবেন আপনার এ হলো আপনার ভাটি মেক 16 লিটার পানিতে 24 মিলি আর ডেনিম ফিট 16 লিটার পানিতে 5 গ্রাম এই দুটি ওষুধ একসাথে মিশা আপনারা বেগুন গাছে স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার বেগুন মাকড় আর আপনার পোকা ফিনিশ হয়ে গেল এবার যখন আপনার বেগুনে ফুল ফল চলে আসবে সেই সময় আপনারা ভলিউম ফ্লাক্সি 16 লিটার পানিতে 8 মিলি আর অ্যামিস্টার টপ দিবেন 16 লিটার পানিতে 16 মিলি এই দুটি ওষুধ আবার আপনারা স্প্রে করে দিবেন এবার বেগুনে বন্ধুরা বেগুন গাছে কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে আপনার বেগুন ধরার আগ পর্যন্ত আপনারা এক সপ্তাহ পর পর স্প্রে করবেন আর যখন আপনার বেগুন দেখছেন যে আপনার বেগুন নামি গেছে জালি নামি গেছে বা ফুল ফোটা শুরু হয়েছে সেখান থেকে আপনারা বেগুনে তিন দিন পর পর স্প্রে করবেন এবার আপনার ভলিউম ফ্লাক্সি অ্যামিস্টার টপ আপনারা যখন দিবেন ফুল ফলের সময় তারপরে যখন বেগুন আপনার দেখছেন যে আপনার জালি এসে গেছে সেই সময় আপনারা এই আলিকা দিবেন 16 লিটার পানিতে 8 মিলি আর রিডোমিল গোল্ড 16 লিটার পানিতে 80 গ্রাম এই দুটি ওষুধ দিয়ে আবার আপনারা স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার বেগুন এমন হওয়া হবে আপনার বেগুন কোনো গাছ একটা ফুটবে না একটা ভাইরাস হবে না একটা লষ্ট হবে না আবার বেগুন আপনার খুবই ধরবে গাছে ঝুমঝুমে আর বেগুনের জাতের বিষয়ের কথা বলছি বন্ধুরা বেগুনের জাত আপনার ভালো অফিসের কোনো ভালো জাত হয় না আপনি বেগুনের জাত আপনি যে কৃষক যে চাষ করে বেগুনের দেখবেন যে ওখান থেকে আপনারা ভালো জাতের ভালো মানের যে বেগুনটা বাজারে আপনারা খুবই লাভজনক দেখা যাচ্ছে সাদা ঘে কালারের বেগুনটা খুব চকচকে এখন কিন্তু ভাই মাল খাই কিন্তু আপনার কালারে আপনার বেগুনের কালার যদি ভালো না থাকে যাইতি কালার যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনার বেগুন বাজারে দাম কম পাবেন তো বন্ধুরা মাল খাই কালারে এটাও মাথায় রাখবেন আপনার বেগুন এই ভাবু করি আপনারা এই যে নিয়ম এই নিয়মটা আপনারা ফলো করবেন আর এই বেগুনে যে সার কড়ানোর কথা বললো এই সার কড়ানো আপনি কথা বলবেন আর প্রত্যেকটা শেষে যখন আপনারা সেচ দিবেন বেগুন ঝুমঝুমে ধরবে বেগুন তুলে নেবেন আবার আপনারা টিএসপিএস সালফেট মানে এসওপিও পটাশিয়াম সালফেট যাক বলে এই দুটি সার কিন্তু আপনার বেগুনের জন্য আপনার এই দুটি সার এখন আপনারা বিঘাপতি 3300 থেকে আপনার 20 কেজি টিএসপি 10 কেজি সালফেট 20 কেজি টিএসপি 10 কেজি সালফেট বেগুনে আপনার বেশি ইউরিয়া লাগে না যখন আপনি ঝুমঝুমে বেগুন তুলবেন আর বেচবেন এক কিন্তু আপনার গাছ কিন্তু আপনার খুব বেশি ঝাঁকড়া হবে মানে বিশাল ঝাঁকড়া হবে না আস্তে আস্তে মানে বেগুন ধরবে প্লাস আবার আস্তে আস্তে গাছ বড় হবে আর যে ওষুধ করানোর কথা বললো এইবার তার তিন দিন পরে আবার আপনারা সবিক্রণ আর আপনার প্রোক্লেম এই দুটো ওষুধ আর আপনার ক্যালিবার এই তিনটে ওষুধ একসাথে মিশা আবার আপনারা স্প্রে করে দিবেন সবিক্রণ দিবেন 16 লিটার পানিতে 32 মিলি আর ক্যালিবার দিবেন 15 গ্রাম আর আপনার প্রোক্লেম দিবেন 10 গ্রাম এই তিনটে ওষুধ একসাথে মিশা আবার আপনারা স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার বেগুন খেতে এত সুন্দর আপনার বেগুন ধরবে আর বেগুন আপনার খুবই আপনার ফলন হবে আমি যে ভিডিও যে আপনাদের যে সার আর যে বালাইনাশকের কথা কথা বললো বন্ধুরা অবশ্যই আপনারা বেগুন চাষ করলে এই 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 ফলোটা আপনারা করবেন সেখানে আপনারা বুঝতে পারবেন যে না বেগুন চাষ করতে গেলে এই ওষুধ করানোর দরকার আপনার অন্য কোনো হাবি যাবে অন্য কোনো উপরে জিংটিং আপনার অন্য কোনো ইটি আপনাকে স্প্রে টিস্প্রে অত ভিটামিন টিটামিন কিছু লাগবে না বেগুনে বেগুনে মেনলি আপনার পোকা ঠেকাতে হবে মাথার পাতা ছত্রাকে আক্রমণ হলে ঠেকাতে হবে বেগুনের মেন পোকা ঠেকাবেন এই পোকা ঠেকালে আপনার বেগুন ইনশাল্লাহ খুব ভালো হবে আর এই সার আপনারা ইউরিয়া ডিএপি এই দুটি সার আপনারা খুবই সীমিত ব্যবহার করবেন ডিএপি লেজলি যার দরকার নাই বেগুনের ক্ষেত্রে খালি টিএসপি সালফেট আর আপনার আপনার হলো এই হলো সার আর আপনারা এই যে প্রথমে এই লাইন টানা খেলে গ্রোজিন ম্যাগমা বিঙ্গো এগুলান দিয়ে দিলেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন আপনারা আমি যে কথা কথা বলছি এগুলান আপনারা অবশ্যই মাইনেন
মানে আপনারা ভাবছেন যে ভাই কি কি বলে এগুলা আপনারা অবহেলা করেন না আপনি যত দিন যাবে কিন্তু ভাই আপনি যে ফসলই করবেন সব কিন্তু আপনি ঝুঁকির সম্মুখীন হতে হবে আপনি রোগের সম্মুখীন হতে হবে এই বছরে যদি আপনার এই এই অল্প বালাই নাশক হয় তার ফ্রি বছরে দেখবেন যে আপনি আরো বালাই নাশক দিয়েও আপনার ফসল ভালো হচ্ছে না তা আপনাদের আমার এই চ্যানেলটা আপনাদের অবশ্যই আপনাদের পাশে রাখেন আপনারা ছেড়ে দেন না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো আপনার ফসলের যে কোনো ফসলের আপনারা তথ্য আপনার কমেন্টে আমাকে জানাতে পারেন যে ভাই আমি এই ফসল এই করেছি আপনার ফসলের নাম বয়স আর আপনার রোগ এই নিয়মে আপনি আমাকে কমেন্টে জানান আপনি কমেন্টে অ্যানসার দিয়ে দেওয়া হবে আপনি ওই অনুযায়ী আপনি ওষুধ স্প্রে করবেন আপনার ফসল আল্লাহর রাস্তায় খুবই ভালো হবে আর সমস্ত কিছু আপনার ওষুধ বালাই নাশক যত কোম্পানির বিষ আছে না কেন আমার থেকে আপনি তথ্য নিতে পারবেন যে ভাই এই ওষুধটা কিরকম বা ওই ওষুধটা কিরকম এরকম ভাবেও আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই অ্যানসার আপনি দিয়ে দেবো ভালো মন্দও আপনারা বিচার করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক করেন আর ভিডিওটা লাইক করেন আর এরকম নতুন নতুন ভিডিও জেনে দিতে পারে বন্ধুরা এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু